السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সদবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় রসায়ন বিজ্ঞান রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা রাসায়নিক বন্ধনের পার্ট টু আজকের ভিডিওর অংশ হচ্ছে মৌলের যোজনী নির্ণয় পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক বন্ধন কাকে বলে যুজ্যতা স্তর কি এবং যোজনী ইলেকট্রন কাকে বলে এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকের এই পার্ট টু অংশে আমরা আলোচনা করব মৌলের যোজনী কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে রাসায়নিক বন্ধন গঠনের ক্ষেত্রে মৌলের যোজনী নির্ণয় করতে পারাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ মৌলের যোজনীর উপর নির্ভর করে রাসায়নিক বন্ধন তৈরি হয় এই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের সামনে খুব সহজভাবে খুব ইজিলি মৌলের যোজনী নির্ণয় বিষয়টা উপস্থাপন করার জন্য আমি প্রথমে একটা ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়টার উপর কিন্তু ভিডিওটা প্লে করার পর দেখা গেল যে ওখানে সাউন্ড রেকর্ড হয়নি যার কারণে আমাকে আবার দ্বিতীয়বার ভিডিওটা শুরু করতে হয়েছে তো হয়তো তোমরা দেখবা যে এখানে আমার কিছু আঁকিঝুঁকি রয়েছে এটা আসলে আমি প্রথম ভিডিও যখন তৈরি করেছি তখন আঁকিঝুঁকিগুলো করেছিলাম তো আমি দুইটা ভিডিও আপলোড দিব যাতে তোমরা আসলে প্রথম ভিডিওটাতে কোনো সাউন্ডেই তোমার রেকর্ড হয়নি যার কারণে আমাকে এই দ্বিতীয় ভিডিওটা শুরু করতে হচ্ছে তো আশা করি তোমরা তারপরে আমি যেহেতু বুঝিয়ে দিব তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আমরা আমাদের ক্লাসটা শুরু করি তো আজকে আমাদের পার্টের বিষয়টা হচ্ছে মৌলের যোজনী নির্ণয় ঠিক আছে তো প্রথম নাম্বার আমি রুলস অনুসারে 1, 2, 3 এবার নাম্বারিং করে লিখেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তো খেয়াল করো প্রথমে আমি লিখেছি কোনো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যোজ্যতা স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকলে ওই মৌলের যোজনী 1, 2 বা 3 হবে ঠিক আছে তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যেহেতু যোজ্যতা স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকার কথা বলা হচ্ছে তো বিশেষ করে এই 2টি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি হিলিয়াম যেটা রয়েছে হিলিয়াম পরমাণু এই হিলিয়ামের সর্ববৃহৎ শক্তি স্তরে কিন্তু 2টি ইলেকট্রনে রয়েছে অর্থাৎ হিলিয়ামের যখন আমরা ডায়াগ্রাম অঙ্কন করি তখন দেখা যাচ্ছে এখানে মানে 2টি ইলেকট্রনে অবস্থান করে হিলিয়ামের ক্ষেত্রে তো এটা আসলে হিলিয়ামের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না ঠিক আছে কারণ হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে তো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে হিলিয়ামের যোজনী হচ্ছে 0 হিলিয়ামের যোজনী হচ্ছে 0 সুতরাং এই নিয়মটা হিলিয়ামের জন্য প্রযোজ্য নয় ঠিক আছে এটা মনে রাখবে তো বাকি অন্য পরমাণু যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই নিয়মটা খাটাতে পারি ঠিক আছে তো উদাহরণস্বরূপ আমি কয়েকটি পরমাণু নিয়েছি যেমন এখানে তোমার এই সোডিয়াম নিয়েছি ক্যালসিয়াম নিয়েছি অ্যালুমিনিয়াম নিয়েছি এবং এগুলোর ইলেকট্রন বিন্যাস অলরেডি আমি করে ফেলেছি ওই যে বললাম আমি আগে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু এগুলো করেছি কিন্তু ওখানে সাউন্ড রেকর্ড না হওয়ার কারণে আমাকে এই ভিডিওটা শুরু করতে হয়েছে তো এই জন্য তোমরা একটু দেখতেই পাচ্ছ আসলে এখানে কিছু আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সাউন্ড রেকর্ড না হওয়ার কারণে সেটা তোমরা বুঝতে পারো নি এই জন্য সেকেন্ডটা আমাকে আবার বুঝিয়ে দিতে হচ্ছে ওকে তাহলে দেখা যাক সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s1 ঠিক আছে তার মানে সোডিয়ামের ক্ষেত্রে সর্ববৃহৎ শক্তি স্তরটি হচ্ছে 3s অর্থাৎ তৃতীয় শক্তি স্তর তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সোডিয়ামের যোজনী হচ্ছে 1 কারণ তৃতীয় শক্তি স্তর অর্থাৎ সর্ববৃহৎ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে এই জন্য সোডিয়ামের যোজনী 1 ঠিক একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d খেয়াল করতে হবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে তারপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে সেটা আমরা কিন্তু এই তোমার
পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করেছি। ঠিক আছে, পর্যায় সারণী অধ্যায়টার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। ঠিক আছে, সেই কারণে থ্রি ডিতে জিরো, ফোর এসে টু। অর্থাৎ এখানে খেয়াল করতে হবে, এটা ইলেকট্রন বিন্যাস করার সময় কিন্তু ফোর এস আগে থাকে, থ্রি ডি পরে থাকে। ঠিক আছে, কিন্তু আবার ওটাকে যখন সাজিয়ে লেখা হয় তখন থ্রি ডি পরে কিন্তু ফোর এস থাকে সাজিয়ে লেখার সময়, কিন্তু ইলেকট্রন বিন্যাস করার সময় লিখতে হবে যে ফোর এস তারপর হচ্ছে থ্রি ডি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছ। তো প্রথমে ইলেকট্রন ফোর এসে প্রবেশ করবে, তারপর যাবে কোথায়, থ্রি ডিতে। যেহেতু ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা ২০, এ কারণে ফোর এস পর্যন্ত সব ইলেকট্রনেই বন্টন হয়ে যায়, যেহেতু আর কোনো ইলেকট্রন থাকে না, এই জন্য থ্রি ডি অরবিটালে আমরা জিরো বসাই। ঠিক আছে, তো দেখ এই এই ক্ষেত্রে ক্যালসিয়ামের কিন্তু সর্ববৃহৎ শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর। সর্ববৃহৎ শক্তি স্তর হচ্ছে কত শক্তি স্তর? চতুর্থ শক্তি স্তর। তো দেখা যাচ্ছে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছে ২টি। সুতরাং আমরা বলতে পারি ক্যালসিয়ামের যোজনী সংখ্যা হচ্ছে ২। ঠিক আছে, ঠিক একইভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যায় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ওয়ান। তার মানে এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য সর্ববৃহৎ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তর। এই স্তরে ইলেকট্রন রয়েছে ৩টি, সুতরাং আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের যোজনী সংখ্যা ৩। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আসা যাক দ্বিতীয় নাম্বার নিয়মে। এটা কি দ্বিতীয় নাম্বার নিয়ম, আমরা একটু পড়ে দেখি। তিনটির বেশি অর্থাৎ কোনো মৌলের তিনটির বেশি ইলেকট্রন থাকলে ৮ সংখ্যা থেকে উক্ত ইলেকট্রন সংখ্যাকে বাদ দিতে হবে। এটার অর্থ কী? এটার মানে হচ্ছে যখন আমি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যাচ্ছে যে তার সর্ববৃহৎ শক্তি স্তরে তিনটির বেশি ইলেকট্রন রয়েছে, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, এভাবে মানে তিনটির বেশি কি রয়েছে ইলেকট্রন রয়েছে। তো সেক্ষেত্রে উক্ত মৌলের যোজনী আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে উক্ত মৌলের যোজনী নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, যতটি ইলেকট্রন থাকবে তিনটির বেশি, যতটি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাকে ৮ সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। ৮ সংখ্যা থেকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। ৮ সংখ্যা থেকে বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকবে সে সংখ্যা হচ্ছে উক্ত মৌলের যোজনী সংখ্যা। বুঝতে পেরেছ? মনে করো এক্স একটি মৌল, এই এক্স মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে ৫টি ইলেকট্রন সংখ্যা রয়েছে। কয়টি ইলেকট্রন সংখ্যা রয়েছে? ৫টি ইলেকট্রন সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাহলে এখন এই এক্স মৌলের যোজনী সংখ্যা কত সেটা আমরা কীভাবে বের করবো বা কীভাবে বুঝবো? তাহলে এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, ৮ সংখ্যা থেকে ৫ বিয়োগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে উক্ত মৌলের যোজনী সংখ্যা। ঠিক আছে, তো এখানে দেখো কার্বন, আমি এখানে কার্বন নিয়েছি, নাইট্রোজেন নিয়েছি, অক্সিজেন নিয়েছি। ঠিক আছে, তো কার্বনের আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম তখন দেখা যাচ্ছে ওয়ান এস, ওয়ান এস টু, টু এস টু, টু পি টু। তার মানে কার্বনের সর্ববৃহৎ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন রয়েছে কয়টি? ৪টি। কয়টি ইলেকট্রন? ৪টি। তাহলে এখন কার্বনের যোজনী আমরা কীভাবে বের করবো? তাহলে ওই যে নিয়ম অনুসারে আমরা ৮ থেকে ৪ বিয়োগ করবো, ৮ থেকে ৪ কী করবো? বিয়োগ করবো। তাহলে ৮ থেকে ৪ বিয়োগ করলে আমরা পাচ্ছি ৪, তাহলে কার্বনের যোজনী হচ্ছে ৪। ঠিক আছে, এই জন্য খেয়াল করো যখন আমরা এই মিথেন গ্যাসের ক্ষেত্রে আমরা যে গঠনটা, যে মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ৪। তার মানে এই যে ৪, এটা কিন্তু কার্বনের যোজনী, এটা হচ্ছে কি? কার্বনের যোজনী। তা আমরা জানি কার্বনের যোজনী ৪, তাহলে আমরা নিয়ম অনুসারে বের করে পেয়েছি কত? ৪। ঠিক আছে, ঠিক একইভাবে তুমি লক্ষ্য করো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, নাইট্রোজেনের ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি। তার মানে এই যে সর্ববৃহৎ শক্তি স্তর নাইট্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় স্তরটাই হচ্ছে সর্ববৃহৎ শক্তি স্তর। তাহলে এই দ্বিতীয় স্তরেই কিন্তু তোমার কয়টি ইলেকট্রন রয়েছে? ৫টি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কিন্তু বলেছিলাম যে মনে করি যে এক্সের সর্ববৃহৎ শক্তি স্তরে ৫টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এখানে এই যে এই অংশ থেকে আমরা বুঝতে পারি এক্স পরমাণু হচ্ছে নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণুর সর্ববৃহৎ শক্তি স্তরে ৫টি ইলেকট্রন রয়েছে এবং ৮ থেকে ৫ বিয়োগ করে আমরা পাই ৩। সুতরাং আমরা বলতে পারি নাইট্রোজেন পরমাণুর যোজনী ইলেকট্রন হচ্ছে ৩, অর্থাৎ যোজনী সংখ্যা হচ্ছে ৩। বুঝতে পেরেছ? তো তোমাদের আমি বাড়ির কাজ দিলাম অক্সিজেন, এটা তোমরা করবা এবং যোজনী বের করবা, এবং যেটা করবে সেটা হচ্ছে তোমরা ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করার পর এটা যোজনী বের করবা, এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস করার পর আর্গনের যোজনীটা কত বের করবা।
ঠিক আছে, এটা তোমাদের কাজ। এবং আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি কোনো পরমাণুর ক্ষেত্রে বা কোনো পরমাণুর সর্ববৃহৎ শক্তি স্তরে যদি 3টির বেশি ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে উক্ত পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবা যে কোনো পরমাণু সর্ববৃহৎ শক্তি স্তরে যদি 3টির বেশি কি থাকে ইলেকট্রন থাকে, তাহলে উক্ত পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে না, যার কারণে 8 থেকে যতটি ইলেকট্রন অবস্থান করে সেই ইলেকট্রনটা বাদ দিয়েই আমাকে আমাদের উক্ত পরমাণুর যোজনীর সংখ্যা বের করতে হয়, এবং ওই পরমাণুর সাথে অন্য পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই বন্ধনে অংশগ্রহণ করে। ঠিক আছে, অর্থাৎ 3টির বেশি ইলেকট্রন থাকলে তারা আয়নিক বন্ধন গঠন করবে না, তারা সমযোজী বন্ধন গঠন করবে। কীভাবে সমযোজী বন্ধন গঠন করবে বা কেন করবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এটার কয়েকটা রুলস আছে, নিয়ম আছে, আমরা সেগুলো অর্থাৎ শর্ত যেটাকে আমরা বলতে পারি শর্ত, সেই শর্তগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই শর্তগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের শর্ত। ঠিক আছে, কখন রাসায়নিক বন্ধনটা গঠন করতে পারবে সেই শর্ত। আচ্ছা, এরপর 3 নম্বর রুলসে আমরা যাই। 3 নম্বরে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন গঠনের সময় কোনো মৌলের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের যোজনী। বুঝতে পেরেছো, রাসায়নিক বন্ধন গঠনের সময় কোনো মৌলের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের যোজনী। এর মানে হচ্ছে যখন কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পর আমরা কোনো তারা বন্ধনে অংশগ্রহণ করে, তাদের বন্ধনে অংশগ্রহণ করার একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করা। 18 নম্বর গ্রুপে যে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে সেই নিষ্ক্রিয় মৌলগুলোর স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যে কিন্তু পর্যায় সারণীর অন্যান্য মৌলগুলো বন্ধনে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে কোনো কোনো মৌলের পরমাণুগুলো ইলেকট্রন শেয়ার করে, আবার কোনো কোনো মৌলের পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে। যদি ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তারা নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা অর্জন করে, তাহলে সেক্ষেত্রে উক্ত বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর যদি ইলেকট্রন ত্যাগ করে, যদি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা অর্জন করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি সেই বন্ধনটাকে আমরা বলি আয়নিক বন্ধন। তাহলে মনে রাখবে আয়নিক বন্ধন গঠন হয় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, আর সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো আমাদের জানা থাক বুঝতে হবে যে কখন ইলেকট্রন ত্যাগ করবে, কখন ইলেকট্রন শেয়ার করবে। তাহলে আমি একটু আগে বলেছি যদি কোনো পরমাণু সর্ববৃহৎ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে, সর্বোচ্চ কয়টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন, 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে তারা ইলেকট্রন ত্যাগ করে আয়নিক বন্ধন গঠন করবে। ঠিক আছে, অর্থাৎ তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। যদি 3টির বেশি কি থাকে, যদি 3টির বেশি ইলেকট্রন থাকে অর্থাৎ 4টি, 5টি, 6টি ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে, এবং সমযোজী বন্ধন গঠন করে কিন্তু তারা নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক আছে, তো এখন এখানে যেটা আলোচনা করা হচ্ছে যে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা রাসায়নিক বন্ধন গঠনের সময় কোনো মৌলের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের যোজনে। এর মানে কি, আমি এর মানেটা বোঝানোর জন্য কয়েকটি মৌল আমি এখানে নিয়েছি, এবং তোমাদের জন্য 2টি মৌল আমি কাজ হিসেবে, বাড়ির কাজ হিসেবে রেখেছি, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে তার যোজনী নির্ণয় করে কমেন্টে অবশ্যই সেটা জানাবে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখলাম যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4S1 তার মানে সর্ববৃহৎ শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর এই চতুর্থ শক্তি স্তরে কিন্তু একটি মাত্র ইলেকট্রন রয়েছে সুতরাং আমরা নরমালি বলতেই পারি যে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1 কারণ এই পটাশিয়াম তার একটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু আর্গনের স্থিতিশীলতা অর্জন করে ঠিক আছে তো আমরা পরবর্তী যেটা আমরা পটাশিয়াম প্লাস অর্থাৎ সে যখন একটি ইলেকট্রন ত্যাগ করলো তখন সে ধনাত্মক আয়নে পরিণত হলো পটাশিয়াম ধনাত্মক আয়ন কি হলো পরিণত হলো তো এই জন্য আমি পারমাণবিক সংখ্যা কিন্তু একটি যেহেতু ইলেকট্রন সে ত্যাগ করেছে সুতরাং তার পারমাণবিক সংখ্যা এখন আগে 19 ছিল এখন হয়ে গেল কত 18 যেটা আর্গনের ইলেকট্রন বিন্যাস সে লাভ করেছে ঠিক আছে অর্থাৎ এখন আমরা বলতে পারি আর্গনের ইলেকট্রন বিন্যাস এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস সেম ঠিক আছে কারণ আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যাও 18 এখন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 18 সুতরাং পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের স্থিতিশীলতা অর্জন করেছে অর্থাৎ পটাশিয়াম তার কাঙ্ক্ষিত লক্ষ্য স্থানে সে পৌঁছাতে পেরেছে কাঙ্ক্ষিত লক্ষ্য সে অর্জন করতে পেরেছে ঠিক একইভাবে যদি আমরা ম্যাগনেশিয়ামের খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়ামের সর্ববৃহৎ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন রয়েছে 2টি তৃতীয় শক্তি স্তর তার ইলেকট্রন রয়েছে কয়টি 2টি 2টি ইলেকট্রন থাকার কারণে সে কিন্তু নিয়নের স্থিতি এই 2টি ইলেকট্রন ত্যাগ করে সে চেষ্টা করবে যে নিয়নের স্থিতিশীলতা অর্জন করার জন্য ঠিক আছে কারণ পটাশিয়ামের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো সে যদি ম্যাগনেশিয়াম চাইলেও কিন্তু কখনো পটাশিয়ামের অর্থাৎ আর্গনের স্থিতিশীলতা অর্জন করতে পারবে না ঠিক আছে কেন পারবে না কারণ সে যদি আর্গনের স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে তার আরও 6টি ইলেকট্রনের প্রয়োজন কিন্তু এই 6টি ইলেকট্রন সে কারো কাছ থেকে নিতে পারবে না ঠিক আছে তাহলে তার সব তার জন্য সুবিধা হবে 2টি ইলেকট্রন কি করা ত্যাগ করা 2টি ইলেকট্রন সে চাইলেই খুব সহজেই ত্যাগ করতে পারে এই কারণে সে 2টি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে নিয়নের স্থিতিশীলতা অর্জন করে কারণ মৌলসমূহ সাধারণত রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে নিষ্ক্রিয় মৌলের অর্থাৎ তার নিকটস্থ যে নিষ্ক্রিয় মৌলটি রয়েছে সেই নিষ্ক্রিয় মৌলের স্থিতিশীলতা অর্জন করার জন্য সেই লক্ষ্যে ম্যাগনেশিয়াম চাই তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের স্থিতিশীলতা অর্জন করতে এবং সে নিয়নের স্থিতিশীলতা অর্জন করার জন্য সে কী করে তার সর্বোপরি শক্তি স্তর যে 2টি ইলেকট্রন রয়েছে সেই 2টি ইলেকট্রন সে ত্যাগ করে দেয় বিসর্জন দিয়ে দেয় এবং সে তার বিসর্জন 2টি ইলেকট্রন বিসর্জন দিয়েই কিন্তু সে নিয়নের স্থিতিশীলতা অর্থাৎ তার লক্ষ্য স্থানে সে পৌঁছাতে পারে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে তার সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেশিয়াম 2+ অর্থাৎ ধনাত্মক আয়নে সে কি হয় পরিণত হয় এবং সে ধনাত্মক আয়নে পরিণত হয়ে নিয়নের স্থিতিশীলতা অর্জন করে কারণ আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 তো আমরা দেখতে পাচ্ছি এখন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 10 ঠিক আছে তাহলে সুতরাং ম্যাগনেশিয়াম নিয়নের স্থিতিশীলতা কি করে অর্জন করে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমার 2টি বাড়ির কাজ রয়েছে আশা করি তোমরা এই 2টি বাড়ির কাজ বাসায় করে তার যোজনী বের করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে দিবে এটা তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে তাহলে সরি 2টি না 1টি দিয়েছি অ্যালুমিনিয়ামেরটা তোমরা বাড়িতে বসে করবে এবং উপরে এদিকেও আমরা তোমার 2টি বাড়ির কাজ দিয়েছি একটা হচ্ছে তোমার অক্সিজেন অক্সিজেনেরটা তোমরা করবে বাসায় ক্লোরিনেরটা করবে এবং আর্গনেরটা করবে এগুলো করে তার দুজনই মান বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এই ক্লাসে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সব অসুবিধা হয় বা কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তো আগামী ক্লাস করার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে ঠিক আছে স
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।